নানান সমস্যায় জর্জরিত গোমতী জেলা হাসপাতাল, রোগীর সংখ্যা থেকে শয্যার সংখ্যা অনেকটাই কম। সে কারণে বারান্দা থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলির মেঝের মধ্যে শুয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে রোগীদের, ফলে দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। এরপর দেখুন এর বিস্তারিত অংশ। নানা সমস্যায় জর্জরিত গোমতী জেলা হাসপাতাল, এই হাসপাতালটিতে প্রতিদিন স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে দক্ষিণ গোমতী জেলার অসংখ্য রোগী। কিন্তু হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিতে এসে ব্যাপক সমস্যায় পড়ছে রোগীরা। জানা যায় হাসপাতালে রোগীর সংখ্যা থেকে শয্যার সংখ্যা অনেকটাই কম, সে কারণেই বারান্দা থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলির মেঝের মধ্যে শুয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে রোগীদের, তাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ডক্টর অর্পণ মিত্র জানিয়েছেন, আগরতলা জিবি এবং আজিম হাসপাতালের পরই এটি রাজ্যের মধ্যে সবচেয়ে ব্যস্ততম হাসপাতাল। এখানে দক্ষিণ গোমতী জেলার সমস্ত রেফারেল রোগী আসে, তবে হাসপাতালে রোগীর সংখ্যা তুলনায় শয্যার সংখ্যা কম রয়েছে। তাছাড়া এই হাসপাতালে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীদের সংখ্যাও কম রয়েছে। তিনি জানান, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মী থাকলে হাসপাতালে আসা রোগীদের আরেকটু ভালো এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যেত। আমাদের এই গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা মানে পুরো স্টেটের মধ্যে জিবি এবং আইজিএম এর পরে সবচেয়ে বিজিয়েস্ট হসপিটাল। এখানে পুরো সাউথ ডিস্ট্রিক্ট এবং গোমতী ডিস্ট্রিক্টের সব রেফারেল কেসগুলো এখানেই আছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মানে বেডের বেডের সংখ্যা অনেক কম, পেশেন্টকে ফ্লোরে এবং বাইরে বারান্দায়ও রেখে আমাদের ট্রিটমেন্ট করতে হচ্ছে। তো তবুও আমাদের হাসপাতালে, আমি এটা বলতে চাই যে ডাক্তার এবং অন্যান্য নার্সিং স্টাফ, সুইপার, জিডিএ স্টাফ সবাই সংখ্যাই অনেক কম পেশেন্ট বার্ডেন তুলনায়। তবুও আমরা যতটাই পারি চেষ্টা করছি পেশেন্টকে সম্পূর্ণ রকম ট্রিটমেন্ট দেওয়ার জন্য। যদিও বর্তমানে রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করে থাকে, এদিকে শয্যার অভাবে বর্তমানে কনকনে ঠান্ডার মধ্যেও হাসপাতালে আসা অনেক রোগীদের বারান্দায় শুয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। আর এ নিয়ে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও রোগীর পরিবারের লোকজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়, ফলে দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।